সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমার নাম শম্পা পাল, আমি বাঘাযতীন থেকে বলছি। ডাটার রান্নাঘরে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি, যার নাম চিকেন ধামাকা। এই চিকেন ধামাকাটা আমি কিভাবে করেছি আপনাদেরকে আমি দেখাবো, এবং দেখে আপনারা এটা ট্রাই করবেন বাড়িতে, এবং কেমন লাগলো সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। নমস্কার, আসুন দেখে নিন কিভাবে তৈরি করেছি এই চিকেন ধামাকা। চিকেন ধামাকা তৈরি করতে কী কী উপকরণ লাগছে আসুন আজকে আমরা প্রথমে দেখে নিই। প্রথমে লাগছে 1 কেজি মুরগির মাংস, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, 1 কাপ দুধ, কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা ভালো করে ভেজে রেখেছি, গোটা তেজপাতা, গোটা গরম মশলা, এমনি গুঁড়ো গরম মশলা, নুন, ঘি আর পেঁয়াজ ভাজা। প্রথমে চিকেন ধামাকা তৈরি করতে আমাকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। চিকেন ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়েছি নুন, দই, টক দই, কাস্তুরি মেথি দিয়ে ভালো করে এটাকে আমি মেখে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। আপনারা যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখতে পারবেন তত টেস্টি হবে। আমি ঘন্টা দুয়েক ম্যারিনেট করে রেখেছি। আসুন দেখে নিই কীভাবে আমরা তৈরি করছি চিকেন ধামাকা। চিকেন ধামাকা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তারপরে তার সঙ্গে তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছিলাম। গোটা গরম মশলা একটু হালকা করে ভেজে নেওয়ার পরেই আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে এখন কষাচ্ছি। এটা মিনিট সাতেক আমি একটু ভালো করে কষাবো, যতক্ষণ না এটা তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি এটা একটু ভালো করে কষাবো। ঠিক যে পেঁয়াজটা আমার একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এটাকে ভালো করে আমি কষাবো। এটার মধ্যে কিন্তু আমি একটু জল দেবো না, যেহেতু আমি মাংসটার মধ্যে প্রথমে আমি নুন মেখে রেখেছি তাই আমি এখন নুন দেব না। স্বাদটা দেখে, নুনের স্বাদটা দেখে আমি পরে আমি নুন দেব। এটা ভালো করে আমি এটাকে আমি ফ্রাই করব, মানে কষাবো, মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষাবো। যেহেতু এটা 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল তাই এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম নেবে না। এটাকে আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে আমি ভালো করে কষাবো, এবং যখন দেখবো একটু একটু শুকিয়ে এসছে তখন মাঝে মাঝে এর মধ্যে দুধ দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে ঢাকনা দিয়ে মাংসটাকে কষাচ্ছি, এবং যখন দেখবো একটু কষে কষে এসছে, শুকনো হয়ে এসছে, তখন আমি মাঝে মাঝে এর মধ্যে একটু করে আমি দুধ অ্যাপ্লাই করব। জল দেবো না, তার বদলে আমি দুধ অ্যাপ্লাই করব, অল্প অল্প করে দুধ দেব আর মাংসটাকে আমি ভালো করে কষাবো। আবার আমি ঢাকটা দিয়ে আবার আমি 5-7 মিনিট এমনিভাবেই মাংসটাকে কষাতে থাকব। দেখছেন যখন আমার চিকেনটা মোটামুটি কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম, মানে কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা ওগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এই পেস্টটা আমি এর মধ্যে দেবো, দিয়েও আমি এটা 5 মিনিট ভালো করে কষাবো। শেষে একটুখানি দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যে পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। এটা দেওয়ার 5 মিনিট আমি ভালো করে এটাকে আমি কষতে দেবো। যেহেতু বাদাম আমি এটার মধ্যে দিয়েছি তাই জন্য মানে গ্যাসের আঁচটা আমি একটু হালকা ফ্লেমে দেবো, হাই ফ্লেমে দিলে নিচে লেগে যেতে পারে, আপনারা মাঝে মাঝে একটু ভালো করে নাড়াবেন।
মোটামুটি 5 মিনিট হয়ে গেলে কষানোটা আমার মোটামুটি রেডি হয়ে যাবে এবং চিকেন ধামাটা আমার রেডি হয়ে যাবে। এরপর আমি ঢাকনাটাকে সরিয়ে দেখব চিকেনটা আমার হয়েছে কিনা। মোটামুটি দেখতেই পাচ্ছেন চিকেনটা হয়ে এসেছে, মানে হয়ে গেছে অলরেডি। তারপরে আমি শেষে আমি দেব একটুখানি শাহি গরম মশলা, উপর দিয়ে আমি শাহি গরম মশলা ছড়িয়ে দেব, আর কিছুটা দেব কস্তুরি মেথি। এটাকে আমি ভালো করে নেড়ে দিয়ে তৈরি হয়ে গেল আমার চিকেন ধামাকা। আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, খেতে অতি সুস্বাদু ও টেস্টি হয় এবং মুখে লেগে থাকার মতন আপনি বারবার করতে চাইবেন এই চিকেন ধামাকা রেসিপি। তৈরি হয়ে গেল আমার চিকেন ধামাকা রেসিপি। এইভাবে আমি তৈরি করে ফেললাম একটি ইউনিক রেসিপি, যার নাম চিকেন ধামাকা। এই চিকেন ধামাকা রেসিপিটি আমি ডাটা রান্নাঘরে শেয়ার করছি। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং এই রান্নাটি করে যদি আপনারা মনে করেন খুব ভালো খেতে হয়েছে, তাহলে ডাটা রান্নাঘরে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। আপনি কি হতে চান ডাটা রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকে রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।